হ্যালো, আজকে আমরা যাচ্ছি একটা বেশ নতুন ধরনের ভিডিও বানাতে, অবশ্যই ফুড ব্লগ। আর ইয়ে হ্যায় মেরে সাথ মেরি দোস্ত রুচি, মেরি দিদি আর ইয়ে মেরি দোস্ত ইশিতা। তো চলিয়ে হামারে সাথ, দেখতে কাহা যা রে হাম। দেখো জায়গাটা, যারা কলকাতায় থাকো স্পেশালি সাউথে, তাদের হয়তো অনেকে একটু চেনা চেনা লাগবে, আর যারা নর্থে থাকো তারা চিনবে না হয়তো, বাট জায়গাটা ভালো করে দেখে রাখো। তো আমরা আছি এখন, এটা হচ্ছে প্রপার সাউথ, এটা এই জায়গাটা হচ্ছে চক্রবেড়িয়া, চক্রবেড়িয়া রোড। আর এখানকার আজকে আমাদের ব্লগটা হচ্ছে মেনলি ফুচকার ওপরে। তো এখানে যে ফুচকাটা আমরা খাই, অলমোস্ট সাউথের মধ্যে একটা ফেমাস ফুচকার স্টল এটা। তো দাদার ফুচকা জাস্ট অসাম, তোমরা শুধু দেখো যে কী করে বানায়। আর আমরা একটা ছোট্ট কম্পিটিশানও করবো ফুচকার, আর প্রাইস থাকবে যে জিতবে তার জন্য এক্সট্রা এক প্লেট ফুচকা, স্পেশাল ফুচকা। हमारा नाम विनोद, राहुल। তো স্টার্ট হচ্ছে আমাদের কম্পিটিশন। হ্যাঁ, হমকো ভি থোড়া ছোটা দেনা, জিতনা হ্যায় হাম লোগো। মাই ফার্স্ট বাইট। হ্যাঁ হ্যাঁ, একদম आप देखेंगे कौन कितने कितना पीस खा सकता है। गिनते रहो कि कौन कितना पीस खा रहा है। ভীষণ গরম পড়েছে আজকে, মানে আমরা ঘামছি, লিটারালি ঘামছি, তারপরে ঝাল। হ্যাঁ, তারপরে ঝাল পাইছি।
गर्मी है, उसके बाद हम लोग इतने स्पाइसी फूड खा रहे हैं, आप हम लोगों का फेस का कंडीशन देख लीजिए। उसके बाद भी हम खा रहे हैं, हम खा रहे हैं, डेडिकेटेड आदमी है, सच में इसका के लिए बहुत ज्यादा हाईली डेडिकेटेड लोग हैं। मैं भी एकदम पसीने से मैं भीग रही हूं, मैं मेरा आई एम डन मैन, आई एम आउट। नहीं नहीं इतनी जल्दी नहीं होगा, हम लोग ड्रॉ कर गए, हम भी नियरली दोनों हार गए, एंड विनर इज श्री राधा, सच में पहले डिक्लेयर कर जीतने ताकि होटल जो जीतेंगे उसको स्पेशल वाला भी खाना पड़ेगा, स्पेशल वाला प्लेट भी खाना पड़ेगा। ये वाला पहला हुआ है कि कौन जीता अभी बताओ, श्री राधा विनर इज श्री राधा, मतलब अभी भी फार है ना, हम लोग ड्रॉ, दिस इज द लास्ट वन विद मीठा चटनी के साथ, इतना स्पाइसी खाने के बाद एक लास्ट तो थोड़ा मीठा बनता है, तो सबको इक्वली हुआ ना फिर। अभी कोई हार नहीं है, सब सुनने जा रहा है, सब इक्वल हुआ, विनर। तो विनर को क्या प्राइस मिलेगा, हमको कुछ नहीं चाहिए अभी। मुझे अभी पानी दे दो कोई, बहुत ज्यादा झाल लग गया मुझे, मतलब तीखा তো এটা ডিজাস্টার হয়ে গেল, মানে আমি ফুচকায় কোনোদিন জিতবো এটা কোনোদিনও ভাবিনি, আমি এত কম ফুচকা খেতে পারি, বাট এরা আজকে গরমের জন্য এক ফোঁটা খেতে পারিনি। তো কিতনা ফুচকা আপনে খায়া, এ লোক সাত খায়া মানে আট খায়া, ও ইয়া ফুল আর হম লোগো মে ইতনা ক্যাপাসিটি নেই হ্যায়, বাট স্টিল এভরিওয়ান ইউ শুড কাম হিয়ার এন্ড ট্রাই এট লিস্ট জাস্ট ওয়ান্স, বহুত হি টেস্টি হ্যায়, ইয়ে হামারা ভবানীপুর নর্দার্ন পার্ক মে হ্যায়, সো बहुत ही ज़्यादा फेमस है, सो एवरीबडी सबको ट्राई करना चाहिए, यहाँ पे बहुत अच्छे फुचका मिलते हैं एंड इस एरिया पे। तो क्या कैसा लगा बच्चे लोग फुचका खा के, फुचका खा के अच्छा लगा, अच्छा लगा, रुचि कैसा लगा, बहुत ही ज़्यादा इंटरेस्टिंग था, स्पाइसी था, ये दोनों बहुत ही ज्यादा स्पाइसी खाते हैं, हम नहीं खाते, बट इन लोगों की वजह से मुझे खाना पड़ता है, मैंने स्पाइसी खाना सीख गई हूँ, पर हाँ हमने हरा दिया इन दोनों को एकदम। तो हो गया आज के আমাদের ভিডিওটা ব্লগটা ছোট্ট, বাট আমরা ভীষণ এনজয় করেছি, যে কোনো ব্লগ আমি এদের সাথে ভীষণ এনজয় করি, এদের অবস্থা দেখো এখন, মানে দুজন নীতিমতো হাঁপাচ্ছে এখন, ফুফা ফুফা করছে, বাট যেটা বলবো সেটা হচ্ছে কলকাতার ফুচকা ভীষণ ফেমাস, আর যদি তোমরা কলকাতার অথেন্টিক ফুচকা খেতে চাও তাহলে বিনোদ ভাইয়ার ফুচকা ইজ দ্য বেস্ট আমি বলবো, এবং সাউথের মধ্যে অন্যতম বেস্ট ফুচকা হচ্ছে বিনোদ ভাইয়ার, বহু লোক আসে দূর থেকে, মানে আমরা এখন এসেছি একটু তাড়াতাড়ি সেই জন্য ভিড়টা তোমরা দেখতে পাওনি, বাট একটু পরে আসলে মানে মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিকে বিনোদ ভাইয়ের ফুচকা একদম শেষ হয়ে যায়, আমরা এর থেকে দেরি করে আসলে আর ফুচকাই পাই না, সো যারা কলকাতায় থাকো এখনো অবধি বিনোদ ভাইয়ের ফুচকা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই জানি আমাদের ব্লগটা কেমন লাগলো, ওকে বাই বাই, বাই বাই বলো বাচ্চেলো, বাই 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 বলো, বাই বলো, হাই ভিডিওগ্রাফার বাই বলো।